বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় একুশটি ল্যাব স্থাপন করলেও বিলম্বনা কমছেই না দুই থেকে তিন দিন আগে নমুনা দিয়ে ফলাফল পেতে বিলম্বের অভিযোগ যাত্রীদের ভোগান্তি কমাতে জেলায় জেলায় পরীক্ষার ব্যবস্থা করার দাবি বিদেশগামীদের প্রয়োজনে আগামীতে ভিত্তিক ল্যাব স্থাপনে পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদন ছবি তুলেছেন রাকিব হাসান করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল আর এ সুযোগে দেশ ছাড়ছেন প্রবাসী বাংলাদেশিরা তবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে অন্তত তিন দিন আগে করোনা পরীক্ষা বাধ্যবাধকতার কারণে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেলে তবেই যাত্রা করতে পারবে প্রবাসীরা এরই মধ্যে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষায় একুশটি ল্যাব স্থাপন করেছে সরকার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গড়ে প্রতিদিন সাত থেকে সাড়ে সাত হাজার বিদেশগামী যাত্রী পরীক্ষা করাচ্ছেন এই ল্যাবগুলোতে তবে বিদেশ যেতে ঢাকার বাইরে থেকে আসা যাত্রীরা পড়েছেন বিড়ম্বনাই জেলায় হলে বইসে চলে আসতাম একবারে প্রতিটা ডিস্ট্রিক্টে যদি এভাবে দেওয়া হতো তাহলে আমাদের মনে হয় এখানেও এখানে যে চাপটা পড়তে পড়তো না টাকা হতো প্লাস হয়তো কষ্ট হইতে হতো না মাঠে অনেক অনেকজন ঘুমিয়ে থাকে এটা করতে হইতো না আজকে আমি তিন দিন যাবৎ ঢাকা শহর গতকালকে দিয়ে গেছি ওনারা বলছে যে দশটা বাজে মেসেজ যাবে কিন্তু এই মুহূর্তে কোনো মেসেজ আমার মোবাইলে আসে নাই মনে করেন প্রবাসীদের টিকিট দেওয়া এবং করোনা পরীক্ষার সময়কালের মধ্যে সমন্বয় খুবই জরুরি একজন প্রবাসী যত আগে টিকিট পাবেন তত কিন্তু তার জন্য সুবিধা কারণ আমরা অনেককেই দেখি যে শেষ মুহূর্তে তারা টিকিট নিয়ে করোনা পরীক্ষা করতে যান তার ফলে একটা অনিশ্চয়তা তৈরি হয় তো আমি মনে করি যে টিকিট বা করোনা নাইন্টিন পরীক্ষার ব্যবস্থাপনাটা আমাদের যেভাবে একটু একটু করে ভালো হচ্ছে সামনের দিনগুলো এর ফলে ভুগান্তিগুলো আরো কমবে বিদেশ কমিটির বিরম্বনা এড়াতে ব্যবস্থা নেবার কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান যদি অবস্থাটা এরকম হয় যে আমাদের চাহিদা আর অনেক বেড়ে গেছে আরো বেশি বেশি টেস্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের একশো নয়টা ল্যাব আছে আর্টিফিসিয়াল ল্যাব আছে আমরা যে কোনো সময় যে কোনো ল্যাবকে ডেডিকেটেড করতে পারবো প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সব ধরনের প্রস্তুতি রেখেছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা যারা বিদেশে থাকেন শ্রমিক হইল বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা জাপান দূতাবাসের উদ্যোগে দেশটিতে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের চেষ্টা চলছে গত শনিবার টোকিও দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয় সম্প্রতি জাপান ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আইএম জাপানের নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিতোষী কানামরি নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদকে অভিনন্দন জানাতে দূতাবাসে উপস্থিত হয়েছিলেন এ সময় রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স নিয়োগের অনুরোধ জানান রাষ্ট্রদূতের অনুরোধের প্রেক্ষিতে কানামরি জানান আই জাপান শিগগিরই টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ পুনরায় শুরু করবে তখন বাংলাদেশিদেরকেও নেওয়া হবে এছাড়া আগামীতে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স নিয়োগের সময়ও বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি